রোমাঞ্চ, কবি চিত্তপ্রিয় চট্টোপাধ্যায়। একটা রোমাঞ্চকর মন দিতে পারো, পূর্ণিমা চাঁদকে ডেকে প্রশ্ন করি, সে জবাব দেয় না। আমি আবার প্রশ্ন করি কেন, সে মৃদু হেসে জবাব দেয় দুর্ভিক্ষের দেশে জন্মেছ, অত রোমাঞ্চ কিসের। বাতাসকে ডেকে বলি আমি মেঘ হতে চাই, সে বলল এখন খরা চলছে, তুমি বিরহী যক্ষের মত দূত হতে পারো না। আধারকে কাছে পেয়ে প্রশ্ন করি তুমি পালিয়ে বেড়াও কেন, সে বলল তোমার রোমাঞ্চিত মনে আমাকেই খুঁজে পাবে। নমস্কার। কবিতা জীবনচিত্র, চিত্তপ্রিয় চট্টোপাধ্যায় লেখা। এখনো মনে হয় আমি ঘুমিয়ে আছি নিঃশব্দ রাত্রির চির অন্ধকারে, আমার ঘুম ভাঙাতে বারবার তোমাকে প্রত্যাশা করেছি, একবার ফিরেও দেখনি গভীর রাত্রির কোন অন্ধকারে আমি ডুবে আছি নিঃশব্দভাবে। তোমার চঞ্চলতা ঢেউ তোলে অজস্র মানুষের মনে, ধীরে ধীরে মরিচিকার পথে কখন হারিয়ে যায় তুমি তার ঠিকানা জানো না। সবার আলোক্ষে পুরানো বছর মিশে যায় ভয়ঙ্কর রাতে, তুমি আলোকের যাত্রী, নেই কোনো আধারের যন্ত্রণা। আমার অতৃপ্ত মন এখনো তোমার ব্যাকুল মনের ছবি আঁকে, একথা তুমিও বোঝো তবু তার সন্ধান রাখো না। হৃদয়ের অগণিত ঢেউ আমি চিনি তুমিও চেনো, জীবনে চলার পথে আমি তার হিসাব রেখেছি। তুমি শুধু নিষ্ঠুরভাবে ব্যর্থতার ছবিগুলো ভাসিয়ে দিয়েছ অকুল সমুদ্রে। নমস্কার। বিকেলে ভোরের ফুল, লিখেছেন চিত্তপ্রিয় চট্টোপাধ্যায়। অনেক বছর হলো সেদিন নদীর ধারে বসে বসে একান্ত মনে ঢেউ গুনছিলাম, ঢেউ উঠছে ভাঙছে কিছুতেই হিসেব মেলে না। আমারও জীবন নদীতে কত ঢেউ ওঠে ভেঙে যায় তারও হিসেব মেলে না। আমি নিরাশ হইনি, সারাটা দিন কখন কেটে গেছে, সূর্য এখন পশ্চিম পারে আমিও পশ্চিম পারে, অস্তগামী সূর্যের বিষণ্ন ছবিতে আমিও যেন লীন হয়ে যাই। হঠাৎ প্রকৃতি যেন বদলে গেল, একখণ্ড মেঘ অস্তগামী সূর্যের বিষণ্ন অথচ বিচিত্র রঙে অপরূপা হয়ে ঢেউয়ের দোলায় দুলছে। যেটুকু বিষাদ আমার মনে জমেছিল সব যেন রঙে রঙে ভরে গেল। নেমে এলো অন্ধকার, ক্ষণিকের আলো, সে তো বিকেলে ভোরের ফুল। ঠিকানা চিত্তপ্রিয় চ্যাটার্জি। এ পৃথিবী কারোর ঠিকানা নয়, সবাইকে চলে যেতে হবে নিঃশব্দে নিজের ঠিকানায়। তবু দিন রাত খেলা ঘর বাঁধা হয় সব কথা ভুলে গিয়ে এ পৃথিবী আপন মনে হয়। বিদায় যখন ঘনিয়ে আসে মুছে যায় পৃথিবীর সব ঠিকানা, শূন্য আকাশে খুঁজি তার চেনা মুখ, যে ছিল সবারই একান্ত আপন। পৃথিবীর আনন্দ যত ফুটেছিল মুখে যার, দু চোখের জলে তার দিতে হলো প্রতিদান।
তবু শান্ত না, লুপ্ত হয়নি স্মৃতিটুকু তার। প্রাসাদে প্রাসাদে তারই যেন প্রতিধ্বনি হয়। এই পৃথিবী কারোর ঠিকানা নয়, সবাইকে চলে যেতে হবে নিঃশব্দে নিজের ঠিকানায়। নমস্কার।